বাউন্ডর ভাষা আন্দোলনের সাতষট্টি বছর পার হলেও এখনও স্বীকৃতি পাননি শেরপুরের ভাষা সৈনিক অসিত দেব তবে স্বীকৃতি না পেলেও মাতৃভাষা ও দেশের জন্য কাজ করতে পারায় গর্বিত তিনি এদিকে স্থানীয়দের প্রত্যাশা প্রাপ্য মর্যাদা পাবেন এই ভাষা সৈনিক শেরপুর প্রতিনিধি বিপ্লব ডেকেটুর তথ্য চিত্রে ডেস্ক শেরপুর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে নকলা উপজেলার নিভৃত গ্রাম বন্দর টেক এই গ্রামের সবার প্রিয় দেব স্যার পুরো নাম অসিত দেব তবে শিক্ষক অসিত দেবের রয়েছে গর্বের এক পরিচয় বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় সৈনিক তিনি বাউন্নের ভাষা আন্দোলনের সময় তিনি মামিন সিংহের মৃত্যুঞ্জয় স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিলেন সেই সময় মাতৃভাষা বাংলা রক্ষার জন্য রেখেছিলেন সাহসী ভূমিকা খেটেছেন জেলো মূলত অস্তিত্ব রক্ষার তাগিদেই ভাষা আন্দোলনে অংশ নেয়া বলে জানালেন তিনি প্রয়োজনের জন্যই আমি ভাষা আন্দোলনের ফ্রিক হয়েছিলাম কিন্তু ভাষা সৈনিক কিনা সেটা কিন্তু আমি বলতে পারি না তবে ভাষা আন্দোলনে প্রায় সাত দশক পার হলেও এখনো সরকারিভাবে স্বীকৃতি পান নেই অসিত এই নিয়ে আফসোস থাকলেও ক্ষোভ নেই তার বরং ভাষাশৈনিক হিসেবে গর্ববোধ করেন তিনি আন্দোলনের শরিক হিসেবে আমি নিজেদের ধন্য মনে করি আমাদের আসলে চাওয়া পাওয়ার কিছু নাই আমার বাবা ভাষা সৈনিক ছিলেন এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন অসিত দেব এরপর আনন্দমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ইংরেজি সাহিত্যে বিএ পাশ করেন উনিশশো সালে চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু প্রায় সাতাশি বছর বয়সে অসিত দেব দুই সালে অবসর গ্রহণ করেন মুক্তিযোদ্ধা সপক্ষের বর্তমান সরকার জীবদ্দশায় অসিত দেবকে ভাষা সৈনিকের মর্যাদা দেবে বলে প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ